ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই হবি উইথ মাই লাইফস্টাইল। পরিবারে তোমাদের সকলকে স্বাগত। তো আমি গোপা। তো আজকের ভিডিওটা তোমরা একটু ভাবছো কেন এই কথাটা বলছি, তো হ্যাঁ সব কিছুই বলবো তোমাদেরকে। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, বুঝতে পারবে। আজকে তো ভ্যালেন্টাইন্স ডে, তো আমি সে জানাই ভাই বোন দাদা দিদি যারা যারা আছো সবাইকে জানাই ভ্যালেন্টাইন্স ডে শুভেচ্ছা। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। তো তার সাথে সাথে আজকে ভ্যালেন্টাইন্স ডেটা ঠিক মন থেকে পাচ্ছি না, কারণ আজকের দিনে আমাদের দেশের সৈনিক সেনাদেরকে হারিয়েছি। তো আমি এটাকে আজ ব্ল্যাক ডে হিসাবে পালন করব, কারণ আমার ছেলে আজ সকাল থেকেই তোমাদেরকে দেখাচ্ছি সকাল থেকে এখানে একটা পতাকা লাগিয়ে থুয়েছে, ও ব্ল্যাক পালন করেছে। তো এই যে আমার ছেলে এখানে পতাকা লাগিয়ে ব্ল্যাক ডে পালন করেছে। সরি বলছি, কারণ আমার রাস্তার ধারে বাড়ি, মানে অনবরত এখান থেকে গাড়ি টাড়ি যাওয়া আসা করছে, অনবরত মানুষজন যাওয়া আসা করছে, একটু মানে ওদের সাউন্ডটা চলে আসতে পারে শব্দগুলো। তো প্লিজ এই এটাকে তোমরা ইগনোর করে ভিডিওটার দিকে মন দিও। তোমাদের দেখাচ্ছি আমার রাস্তার ধারে বাড়ি, অনবরত এখান থেকে মানুষ যাওয়া আসা করে, গাড়ি ঘোড়া তো আছেই। তো দেখে নাও তোমরা কোথায় আমার বাড়িটা, অনবরত এখান থেকে গাড়ি টাড়ি যাওয়া আসা করে, একদম রাস্তার ধারে আমার বাড়িটা। ওই যে গেট আমাদের, এই দেখো একদম রাস্তার ধারে বাড়ি, এখান দিয়ে হরদম মানুষজন যাওয়া আসা করে। আর যেহেতু আমাদের বাড়িটার ডান দিকে বয়েজ স্কুল আর বাঁদিকে গার্লস স্কুল, আর সামনেই আছে প্রাইমারি স্কুল, মানে এই জন্যই আমাদের এখানটায় বেশি জাম হয়ে থাকে। এই দেখো দেখেছো টোটো গাড়ি যাচ্ছে, সাইকেল মোটরসাইকেল হরদম এখান দিয়ে যাওয়া আসা করে লোক। তো মেন কথায় ফিরে আসি। তো আমাকে একজন কমেন্ট করেছে একটা ভিডিওতে যে দি ভাই তুমি আমার চ্যানেলটাকে তোমার কমিউনিটিতে পোস্ট করো, আর এই কমিউনিটিতে পোস্ট করা মানেই কিন্তু প্রমোট করা, তোমরা জানো নিশ্চয়ই। তো আমি এই কাজটা কেন করব, তারপরে বলেছো তুমি তো দুটো চ্যানেলকে প্রমোট করেছো, হ্যাঁ আমি দুটো চ্যানেলকে প্রমোট করেছি, বাট এর পেছনে কারণ আছে, আমি সেই জন্য তাদের চ্যানেলগুলো আমার কমিউনিটিতে আমি পোস্ট করেছি। আমি কাদেরকে পোস্ট করব কমিউনিটিতে, যাদের খুবই প্রবলেমের মধ্যে আছে আমি তাদেরকেই প্রমোট করব। আর প্রমোটের জন্য টাকা পয়সা আমার লাগে না, আমি নেব না, সব ফালতু জিনিস আমি করব না, ওই লোক ঠকানো কাজ আমি করব না, আমার যেটুকুনি মানে দরকার আমি সেটুকু কাজ করব। আমি কিন্তু যখন ইউটিউব চ্যানেলটা খুলি তখন আমি ম্যাক্সিমাম আমি অনেকে ফোন করেছিলাম, অনেকে বলেছিলাম, কিন্তু কেউ আমাকে হেল্প করেনি, কেউ আমার চ্যানেলটাকে প্রমোট করেনি, পাত্তাই দেয়নি, তো প্রমোট করবে কি, সে ঠিক আছে সেটা বাদ দিলাম। আমাকে প্রমোট একটাই একজন নয়, বেশ কয়েকজন মানুষ প্রমোট করেছে, তবে কিন্তু তারা আমার চ্যানেলটাকে প্রমোট করেনি, তারা কিন্তু প্রমোট করেছে আমার এই মনটাকে। তারা আমার মনটাকে যদি তারা প্রমোট না করতো আমি আজকে ভিডিও করতে পারতাম না, কন্টেন্ট ভিডিও আমি আনতে পারতাম না। কারণ একটা জিনিস মাথায় রাখবে, যখন তোমার চ্যানেলে এসে কেউ কমেন্ট করবে, কোনো বড় বড় ইউটিউবার, যে তোমার ভিডিওটা আমার আজ ভালো লাগলো, তোমার এইটা সেটা, এই জিনিসটা যখনই যে করবে, একটা জিনিস মাথায় রাখবে যে ওর যদি ওরকম বড় ক্রিয়েটারের যদি তোমার ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে তুমি একটা জিনিস নিশ্চয় থাকবে যে না থাকে আমার ভিডিও কোয়ালিটিগুলো ভালো আছে, আমার তাহলে ইউটিউব আমার ভিডিওতে রিচ দিতে বাধ্য হবে। কারণ এরা যদি আমার ভিডিওটা বলে ভালো আছে, তাহলে নিশ্চয়ই আমার ভিডিওগুলো আর পাঁচটা মানুষেরও ভালো লাগবে, ঠিক কি না? তো এইভাবে আমার মনটাকে প্রমোট করেছে, বাট আমি কাউর পায়ে ধরে বলিনি যে তোমরা আমার চ্যানেলটাকে প্রমোট করো, প্লিজ এই জিনিসটা করো না, প্রমোট করলে কী লাভ হবে? আমার যতগুলো বন্ধু আছে তারা যদি আমার খাতিরে আমার মুখ দেখে তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিল, বাট সেটা কী হবে? আদিগো তারা তোমার ভিডিও দেখতে যাবে না, কারণ তারা আমাকে ভালোবেসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে আমাকে দেখার জন্য, এই জন্যই কিন্তু করেছে। আমি যদি তোমার চ্যানেল প্রমোট করে দিই, মিনিমাম হ্যাঁ আমার মুখে খাতিরে আমি বলেছি বলে আমাকে ভালোবাসে বলে তারা কিন্তু চলে যাবে তোমার চ্যানেলে, তোমাকে বন্ধ করতে, বাট এতে কিন্তু তোমার কোনো লাভ হবে না। তো
তোমার ভিডিও কিন্তু তারা দেখতে যাবে না, তো আমার কথা মতন তারা তোমাকে বন্ধু করতে পারে, কিন্তু এতে তোমার কোনো লাভ হবে না। কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, এই প্রমোট জিনিসটা খুবই খারাপ। তুমি নিজে কন্টেন্ট ভিডিও করো, অটোমেটিক ইউটিউব তোমাকে রিলিজ দেবে, কারোর কাছে কোনো কিছু হাত পেতে এরকম বলতে যেও না যে আমাকে আমার চ্যানেলটাকে তুমি তোমার কমিউনিটিতে পোস্ট করো, এটা বলতে যেও না। হ্যাঁ, আমি কমিউনিটিতে পোস্ট করব এবং যাদের তাদেরকেই করব যারা খুব প্রবলেমের মধ্যে আছে, আমি তাদেরকে আমার চ্যানেল কমিউনিটিতে পোস্ট করব এমন হলো তাই আমি করেছি, কিন্তু আমি আদার্স কাউকে করব না। আমি আমার মন যাকে বলবে আমি তাকেই একমাত্র প্রমোট করব। এখন সেটাকে তুমি অন্য কিছু ভাবতেও ভাবতে পারো, আমার কিছু করার নেই। এভাবে বলো না, খুব খারাপ লাগে শুনতে। আর আমাকে যারা যারা প্রমোট করেছে, আমি বলছি একটা একটা করে কারা কারা আমাকে প্রমোট করব, আমাকে নয় আমার মনটাকে প্রমোট করেছে, তারা হচ্ছে ফার্স্ট আমি একজনের নাম বলছি, মালা, ডেইলি লাইফস্টাইলের মালাদি। উনি আমার ভিডিও দেখে ওনার ভালো লেগেছে, উনি আমাকে কমেন্ট করেছিল, আমার এই যে কমেন্টটা মানে করেছে এতে আমার মনটা অনেকটাই বলবো মানে উৎসাহ জেগে গেছে ভিডিও করার পর। আরও ভালো কন্টেন্ট আমি নিয়ে আসবো, ওরাদের যদি আমার ভিডিও ভালো লাগে নিশ্চয়ই আমি আরও ভালো কন্টেন্ট যদি নিয়ে আসি আর তাহলে আরও পাঁচটা মানুষের ভিডিও আমার ভিডিওগুলো দেখে তার ভালো লাগে। তো নেক্সট আবার বলি, রিম্পা ডেইলি ব্লগ এ রিম্পাদি, এও কিন্তু আমাকে আমার ভিডিওতে এসে বলেছিল, আমার বেশ দুটো তিনটে ভিডিওতে এসে বলেছিল আমার ভিডিও তার ভালো লাগে। রিম্পাদি আমার দুটো তিনটে ভিডিওতে এসে আমার কমেন্ট করেছিল যে তোমার ভিডিওটা আমার ভালো লাগলো, তুমি এগিয়ে যাও, পাশে আছি। এইটা হচ্ছে আমার মনকে প্রমোট করার কথা বলেছে। নেক্সট আরেকজনের কথা বলবো, প্রিয়াঙ্কা টাইম স্টোরি, সেও কিন্তু এসে আমার ভিডিওতে বলে গেছে যে তোমার ভিডিওটা ভালো লেগেছে আমার, তুমি এগিয়ে যাও, পাশে আছি। কিন্তু এই এই যে কথাটা বললো এটাও কিন্তু আমার মনকে প্রমোট করলো। আরেকজন বলেছে তোমরা তাকে খুবই ভালো করে চেনো, সেটার টেক চ্যালেঞ্জের দাদা লাকি পান্ডে 2M, সে আমাকে কমেন্ট করেছে যে আপকা ভিডিও মুঝে আচ্ছা লাগা হ্যাঁ, মানে তাই সে হিন্দিতে কথা বলে, জাস্ট তার যে আমার ভিডিওগুলো ভালো লেগেছে এটা হচ্ছে অনেক, সে হিন্দিতে কথা বলে, তার ভিডিওগুলো হিন্দিতে, তার বাড়ি এখানে নয়, আমার যেমন হয় মহারাষ্ট্রর ওদিকে তাদের বাড়িটারই হবে। তো সেই দাদাটা এসে আমার যখন ভিডিওতে কমেন্ট করেছে না, একটা নয় দুটো ভিডিওতে এসে সে দাদাটা আমার কমেন্ট করেছে, আমার কিন্তু খুব এতে আমার মনটাকে কিন্তু অনেকটাই প্রমোট করেছে। কারণ এত বড় টেক চ্যালেঞ্জের দাদা, তার সাবস্ক্রাইবার কত হবে প্রায় 1,62,000 মতন আমি সামথিং দেখেছি তার হবে, এখন বাড়তে পারে। এরা কিন্তু বড় বড় ইউটিউবার, এদের যদি ভিডিও আমার ভালো লাগে থাকে তাহলে তাহলে আর পাঁচটা মানুষের নিশ্চয়ই আমার ভিডিওগুলো ভালো লাগবে, এটা আমাকে আগে জানতে হবে। আর একজনের কথা বলছি, সে হচ্ছে কার্তিক পিয়ালি, এও কিন্তু বলেছিল আমাকে যে পিয়ালি আমাকে বলেছিল দিভাই তুমি এগিয়ে যাও, আমি তোমার পাশে আছি। এই যে কথাটা পিয়ালি আমাকে বলেছিল, তো এতে আমার মানে আমার মনে হচ্ছিল এত বড় একটা চ্যালেঞ্জ থেকে সে আমাকে বলছে যে আমার ভিডিওগুলো তো ভালো লাগছে, এটাই আমার কাছে অনেক, এটাই হচ্ছে আমাকে প্রমোট করা, আমার চ্যানেলটাকে প্রমোট নয়। আমি যদি কিছু বলে থাকি প্লিজ, আমার কথা তোমাদের খারাপ যদি লেগে থাকে প্লিজ কেউ কিছু মাইন্ড করো না, আমি কাউকে হার্ট করতে চাইনি, আর হার্ট করে আমার কোনো লাভ নেই গো। কারণ আমি চাই তোমরা সবাই এগিয়ে যাও, সবাই সবাইকে সাপোর্ট করো, আমি তো আছি সবসময় তোমাদের পাশে আছি, তোমাদের যদি কোনো হেল্প লাগে তো আমাকে বলো, আমি যতটুকু পারি আমি তোমাদেরকে সাহায্য করব। কিন্তু এভাবে প্লিজ বলো না, খুব খারাপ লাগে শুনতে। তো আজকের ভিডিওটা আমি বেশি লং করছি না, বেশি অনেকটা লং হয়ে গেছে, তো এখানেই শেষ করছি ভিডিওটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ, টাটা।